हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে 17টি বস্তুর মধ্যে 17টি বস্তুর মধ্যে 12টি সদৃশ ও বাকি 5টি পরস্পর ভিন্ন বস্তু আছে। বাকি 5টি পরস্পর ভিন্ন বস্তু আছে। তাহলে আমাদের বলা হয়েছে 17টি বস্তু থেকে 13টি বস্তু কত রকমের নির্বাচন করা যায়। আমরা জানি সদৃশ বস্তু সমূহকে একটি উপায় নির্বাচন করা যায়। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি যে 17টি বস্তু থেকে 13টি বস্তু নির্বাচন করার করা যায় কটি উপায়। আমাদের বলা হয়েছে কটি উপায় আমরা নির্বাচন করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 4টি উপায়, 4টি নয়, আমরা এখানে কি লিখতে পারি 5টি উপায় বা 5 রকম নির্বাচন করা যায়। উপায় না, 5 রকম ভাবে যথাক্রমে 12টি সদৃশ ও 1টি ভিন্ন বস্তু যা নির্বাচন করা যায়। যেহেতু আমরা জানি 12টি সদৃশ বস্তুকে একটি উপায় নির্বাচন করা যায়, তাহলে এখানে আমরা কি লিখব 1 × 5C1 ইকুয়াল টু 5টি উপায়। কারণ 1 এর সাথে 5C1 কে মাল্টিপ্লাই করলে সেই সংখ্যাই হয় আর 5C1 এর ভ্যালু 5, তাহলে 5টি উপায়। নেক্সট আমরা কি লিখব 11টি সদৃশ ও 2টি ভিন্ন বস্তু, 11টি সদৃশ ও 2টি ভিন্ন বস্তু যা নির্বাচন করা যায় ওয়ান ইন্টু 5C2 ইকুয়াল টু 10টি উপায়। নেক্সট আমরা কি লিখব 10টি সদৃশ ও 3টি ভিন্ন বস্তু,
যা নির্বাচন করা যায়। যা নির্বাচন করা যায় ওয়ান ইন্টু ফাইভ সি থ্রি ইকুয়াল টু দশটি উপায়। নেক্সট আমরা কি লিখতে পারি, নটি সদৃশ। আচ্ছা এখানে যেহেতু আমরা পাঁচ রকম ভাবে বলে দিয়েছি, তা আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে এটিকে উল্লেখ করে দেব। নটি সদৃশ ও চারটি ভিন্ন বস্তু যা নির্বাচন করা যায় ওয়ান ইন্টু ফাইভ সি ফোর ইকুয়াল টু পাঁচটি উপায়। নেক্সট আমরা কি লিখতে পারি, আটটি সদৃশ ও পাঁচটি ভিন্ন বস্তু যা নির্বাচন করা যায় ওয়ান ইন্টু ফাইভ সি ফাইভ ইকুয়াল টু একটি উপায়। একটি উপায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে বলা হয়েছে তেরোটি বস্তু কত রকমের নির্বাচন করা যায়। তাহলে তেরোটি বস্তু নির্বাচন করা যায় মোট ফাইভ প্লাস টেন প্লাস টেন প্লাস ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু একত্রিশ রকম উপায়। একত্রিশ রকম উপায়, তাহলে আমরা যদি দেখি এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।